হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো কমন অ্যানোড ডায়োড কিভাবে মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করে। তো আমরা কমন ক্যাথোড ডায়োড সম্পর্কে এর আগে দেখেছি, এটা যদি না দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তো কমন অ্যানোড ডায়োডটি হলো, মডেল হলো U30D60A। এই ডায়োডটি আমরা চেক করব। এই ডায়োডটি হলো দেখতে এইরকম। তো একই রকম ডায়োড দেখতে, এর ভিতরে দুটো ডায়োডের সমন্বয়ে এটি হলো রেকটিফায়ার ডায়োড হয়েছে। তো এর একটু সামারি করা যাক। এর সামারি হলো, এ হলো 200 ভোল্ট পর্যন্ত কাজ করে ডিসি, আর এটার হলো এম্পিয়ার ক্যাপাসিটি হলো 10 এম্পিয়ার। দুইটি 10 এম্পিয়ারের ডায়োড দেওয়া আছে ভিতরে, আর এটি হলো ম্যাক্সিমাম 150 ডিগ্রি পর্যন্ত কাজ করে। 150 ডিগ্রি পর্যন্ত সেটি কাজ করে, অপারেটিং করতে পারবে এর ক্যাপাসিটি। তো ডায়োডটি দেখতে ভিতরে এরকম। তো এই ডায়োডের পরিবর্তে আমরা নর্মাল ডায়োড দিয়ে তৈরি করতে পারি এরকম রেকটিফায়ার ডায়োড। তো আমরা এর আগে একটা ভিডিও বানানো হয়েছে, আপনারা যদি না বোঝেন তাহলে ওই ভিডিওটাই দেখে আসতে পারেন। ওটা দেখে আসলে আপনি স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন এটার ভিতরে দুইখান ডায়োড কিভাবে ই করছে। তা আমরা সাধারণত যে ডায়োডটা ইউজ করি, ওই ডায়োডটি গরম হয়ে গেলে ঠান্ডা সাধারণত হয় না। যেমন এই ডায়োডটি দেখুন, এই ডায়োডটি যদি গরম হয় ঠান্ডা হওয়ার কোনো ক্যাপাসিটি নেই। আর কিন্তু এই ধরনের ডায়োড ইউজ করলে এর পিছে হলো হিটসিন আছে, এই হিটসিনটা অনেক ক্ষেত্রে ঠান্ডা করবে। আবার পরবর্তী মানে আরো যদি মনে করেন আরো ঠান্ডা রাখার জন্য এর সাথে একটা হিটসিন যুক্ত করতে পারবেন। এর লোড ক্যাপাসিটি অনেক বেশি, আর এটার হলো তাপমাত্রা একটু বেশি হলেও নষ্ট হয় না। কিন্তু এ ধরনের ডায়োডের তাপমাত্রা বেড়ে গেলে, টেম্পারেচার বেড়ে গেলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এটি কিভাবে পরিমাপ করে এই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। কারণ আমরা আমাদের চ্যানেলে সব কম্পোনেন্টের টেস্টিং পারপাস সব দেখানো হচ্ছে। এটা দেখানোর পরে আমরা পরবর্তীতে এসে যাব কিভাবে প্রজেক্ট তৈরি করে, সেসব প্রজেক্ট তৈরি করব। কারণ আপনারা যদি পার্টস কম্পোনেন্ট যদি না মাপতে পারেন তাহলে তো আপনারা পারবেন না। যাই হোক, আমরা মিটারটা নেই। মিটারটা নেওয়ার পরে আমরা হলো ডায়োডের ঘরে রাখলাম। রাখার পরে আমরা এটা ধরবো। দেখুন শো করছে, মাঝের টার্মিনালে পজিটিভ রেখে দুই প্রান্তে ধরলে ডায়োডটি শো করবে। আর যদি নেগেটিভ প্রান্ত যদি ধরে রাখতাম তাহলে এটি শো করছে না। আর যদি শো করতো তাহলে এই ডায়োডটি নষ্ট। তো পজিটিভ টার্মিনাল মাঝে রেখে যদি দুই পাশে যদি ধরা যায়, এই দুটো ডায়োডের মানই আমরা দেখতে পাচ্ছি। এটা হলো 380, এটা হলো 380। এই দুটি ডায়োডের মানই আমরা দেখতে পাচ্ছি, চেক করতে পারছি। আর যদি শর্ট হতো তাহলে বিপ আওয়াজ হতো, আর বিপ আওয়াজ হলে বুঝতে হবে এই ডায়োডটি নষ্ট। এইভাবে হলো আমরা কমন অ্যানোড ডায়োড পরিমাপ করতে পারি। তে এই হলো আজকের ভিডিও। এই ভিডিওতে আপনি বুঝতে পারছেন কমন অ্যানোড ডায়োড কিভাবে পরিমাপ করে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।